10টা সময়ের NH16 কড়াই ছক নিকটে যা চণ্ডীখোল পাখাপাখি অঞ্চল রয়েছে সেটি গোটে বাইক গোটে গ্যাস গাড়ি যা চণ্ডীখোল অভিমুখে আসলে তাকে ধকা দিয়েছিল ফলে গ্যাস গাড়িটির গ্যাস লিকেজ হয়েছিল এবং সে যে বাইক চালক দুজন ছিল সে গুরুতর ছিল প্রাথমিক অবস্থায় সে যে বড়চণা রয়েছে গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্র সেটাকে পঠা যাই এবং গাড়িটার যে গ্যাস গাড়ি রয়েছে সেতরে গ্যাস লিক হয়েছিল এবং সেতরে নিয়া মধ্যে লাগি যাইছিল তো স্থানীয় দমকল বাহিনী পৌঁছি তাকে নিয়াকে আয়াত মধ্যে করেছি এবং বর্তমান সুদ্ধা সেভাবে কিছু অপ্রীতিকর পরিস্থিতি ঘটি না এবং ট্রাফিকর ব্যবস্থা মধ্যে ঠিক রয়েছে যা যা আমাকে স্থানীয় পুলিশ প্রশাসন পক্ষের মধ্যে সূচনা মিলেছে নিশ্চিত ভাবে তো এই ঘটনা ঘটিবা পরে বর্তমান পুলিশ প্রশাসন সেঠারে রয়েছে যাতায়াত স্বাভাবিক হওয়া পাই আর কেতে সময় লাগিব যা আপনি সূচনা দিলে গোটিয়ে পাখ জাম রয়েছে অপর পাখের গাড়ি চলাচল করুছি দেখন্তু যে ট্রাফিক ব্যবস্থা রয়েছে তাকে সুদৃঢ় করিবা পাই বর্তমান মধ্য স্থানীয় প্রশাসন পক্ষ মধ্য জোরদার উদ্যম করা যাচ্ছে এবং সবুঠু বড় কথা হচ্ছে যেহেতু গ্যাস গাড়িটিতে গ্যাস ভরিকি রয়েছিল তেণুকর সেগুড়িকে অধিক কোণী বিপদর সম্মুখীন হওয়া পূর্ব স্থানীয় ফায়ার অফিসর মানে মধ্যে ঘটনাস্থলে পৌঁছান্তি এবং তাকে কিভাবে সেফটির সহিত নিয়াযিব অন্যত্র স্থানান্তরিত করা যাব সেথিপাইন মধ্য জোরদার প্রয়াস করা যাচ্ছে এবং যে ট্রাফিকর ব্যবস্থা রয়েছে ট্রাফিকর ব্যবস্থাকে মধ্যে স্থানীয় প্রশাসন বা পুলিশ প্রশাসন পক্ষ তাকে নজর রখা যাই কিপর ভাবে গাড়ি যাতায়াতের অসুবিধা হবনি কারণ 16 নম্বর জাতীয় রাজপথটি বহু গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল জাতীয় রাজপথ যা চেন্নাই কলকাতাকে যোগাযোগ করছি এবং রাজপথকে কিপর সম্পূর্ণ রূপে ট্রাফিকর ব্যবস্থায় রখা যাব এবং কিপর ভিড় ন হব সেপাই মধ্যে স্থানীয় পুলিশ প্রশাসন মধ্যে জোরদার প্রয়াস করছি ওকে স্থানীয় পুলিশ প্রশাসন জোরদার প্রয়াস করছি ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা যেভাবে কোণী সমস্যা ন উপুজি এবং যাতায়াত স্বাভাবিক ভাবে হব সেপাই মধ্য চেষ্টা জারি রয়েছে বহুত বহুত ধন্যবাদ পরমেশ্বর সবিশেষ আলোচনা পাই।